তো গাইজ তোমরা কিন্তু জানো আমি এই সিজনে বিবে জিতে খেলছিলাম চান্দ তোমরা এটা দেখতে পাচ্ছো যে আমরা ম্যাচ খেলার সময় লাস্ট জুনে দেখে আমার পনেরোটা কিলো হয়ে গেছে না পরে দেখতে যাই আর কি করতেছি আমার ওপি ডাউন করে বডি আর বডি মারলাম পনেরোটা কিলোর পরে দুইটা ডাউন করে দিচ্ছি ওটা তো বড় কথা বড় কথা আমরা কি টা কিলো

इसकी गारंटी मैं नहीं दे सकता तो तुम्हें देखते पे लाम रखने जादू करेंगे पीके साइड आई सी गाइस पीके देखते पे तो कत कत तो तो लूट बॉक्स तो गाइस लूट करते समय तो देखते पे सामी पाइक सिस्कर गाइस एक नौ बे खेला ठीक है एंड बोलते ना बोलते देखते पे तो सामने एक नंबर टीम में आलवे सामने ट्रेन में जैसे कि डाउन कर इसलिए एंड डाउन ट्रेन ने क्या हेड खाई इस गाइस इसका हाथ आई से तो पूरा हॉकर लेवल गेम से शुरू हो गया ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं तो कैसे कहने वंदो मंदो केओ की सुना गाइस तुम तो जाना हमारा सिस्कर तक ले की होय तो गाइस हमरा किंतु बीमा शक्ति दाई एंड

কেমন গাই নিয়ে বাঘটা আরে চাচা কই যাইতেছ গাড়িটা কিন্তু ফাড়াইছি অ্যান্ড এটা কি করতেছো চাচা তুমি ভাই জুনের এবারে নাকি মাত্র ল্যান্ডিং করতেছে ভাই কেমনে পসিবল চাচা তোমার দেখবে মারছিলাম তোমার কি খেয়াল নাই কেমনে আবার এখানে নামস গাই এখানে যে ভালো লুটা ছিল তার জন্য আর কি নাম ছিল কিন্তু ইয়ার বাঁচতে পারলো না আমার কাছে মারা গেল তো মারা গেলে তো ওটা বড় কথা না বড় কথা দিচ্ছে লাস্ট মনে হয় আরে না ভাই এটাও কি ভাই ডাউন হইলো গাই সেটা কিন্তু এমপিতে পুরো হকাশ দিয়েছি কিন্তু

তো গায়ে এখানে কিন্তু আমাদের জুন পুষে টোকেন দিয়ে দিচ্ছি চান্দু এতগুলো টোকেন দিলাম এতগুলো কয়েন দিলাম চান্দু এখন আমার জোনা নিয়ে যাও ওপি এখন কিন্তু আমরা ফাইনাল আস্তে আস্তে কিন্তু ইয়ার দেখো আমার এখানে আট আট করে এসপি কমতার যার কারণে দেখো ভাই টিক মারলেও এসপি বাড়তেছে না যাই হোক আমরা কিন্তু ফাইনালি এখানে ভিতরে ঢুকে গেছি আর মতো ছয়টা লাগে তাহলে কিন্তু আমাদের বিশটা কিল কম হয়ে দেবো গা ভাই বলতে না বলতে পারতো ফ্যাক্টরি সাইডে কিন্তু এনিমি চাচার আছে সো দেখি ভাই এদিকে কিল পাই কিনা না আমি কিন্তু ভালো একটা ড্যামেজ দিছি বাট ওরা সবাই দেখতে পালা কভার চলে গেছে সো গায়ে সময় দেখতে পাচ্ছি লাস্ট জুন শুরুই দেবে কিন্তু ইয়ার দেখো ভাই থেকে

তো গাইস ফ্যাক্টরিতে এই সাইডে ফাঁকা দেখে একদম আইসে গেছে এন্ড ভাই সব এটা দিলাম মিস কর দিয়া কিন্তু রাইস এর টিমমেট ইয়ার ডাউন করে দিলো টিমমেট চাচা এক নাম্বার ফার্স্ট টাইম আসো তে তে আমি ওয়ালমার ডাউনলোড হয়ে গেলাম আলবি কি করতেছ গাইস আলবিরও কিন্তু এসপি একদম লো আরে ইয়ার কিল একদম কনফার্ম দিছে আমারে তো গেছে এখানে কিন্তু আমি এলিমেন্ট হওয়ার সাথে হিলটা আমাদের শুটার জুন পুসার ভাই তোকে আমরা তো হিল টা কি আমাদের লুটবক্স এ লুট করতে পারবো গাছ ফাঁকা হয়ে যায় না কিন্তু আমাদের লুটবক্স টা আসি তো ফাইনালে আমাদের লুটবক্স নামে গেছি এখন খেলা ঠিক আছে গাছ দেখা আমার ফুল লুট গুলো পাই গেছি এখন হবে খেলা চন্দরে আসা আসা একটা একটা করে আস জুনে বাইরে তোমরা আস আর আমার জুনের ভিতরে চাচার এখন ঢুকবা আরে আরে ভাই কি করতেছে দেখি দেখি এটা কিন্তু একগুলি ছিল আর দুই নাম্বার টিম এর দেখা কেন মারা গেছে ইয়ার কি করতে এনমিটা কিন্তু আলবি কিল কিলচুরি বলছে তো गाइस আমাদের এইচপি তে একদম লো কিন্তু আবার পিছন থেকে আবার কোনমি মারতাছে ইয়ার এইচপি একদম 12টা বাজাই হইছে সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে গায়ে সেখানে ঠিক আছে দুইটা কিন্তু আমার সামনে পাইছিলাম সামনে কিন্তু দুইটা ছিল এটা কিন্তু একটা ইমপি ডাউন করছি ডাউন করার পরে

তো গাই সেখানে কিন্তু আমরা অনেকক্ষণ ওয়েট করে ফেলছি চাচা এখন তো প্যাকের থেকে বাইরে বার নাকি বাইরে বাইরে প্যাক দিয়ে একটা দিছে বাইক এখানে কিন্তু অনেকটুকু ফাঁকা ছিল কিন্তু ইয়ার এম ব্যাস্ত ছিল না তো গাইস আমি কিন্তু এখানে তো গাইস দেখো এটার কেমনে মারি এই ইউএম পিতে উপর থেকে কিন্তু লাভ দিচ্ছে আবার লাভ দিতে তো বাইরে বাইরে দেখছে পুরো হকাশ দিয়েছি এটা তো তোমরা ইন্ট্রোতে দেখতে পারছিলে যে লাফা লাফা কেমন মারতেছিলাম সো এটা কিন্তু ওটা ছিল এন্ড ভাই দেখতে পারছিলে যে সামনে ফুল স্কোয়াড ছিল গাইজ দেখো ভাই কি মাইটা দিছে স্কোয়াড দিয়া তোমরা গাইজ কমেন্টে জানাই দিও তোমাদের স্কোয়াড গেম প্লে ভালো লাগে নাকি গাইজ ইউএম পির গেম প্লে ভালো লাগে তো লাস্ট দুইটা এনিমি আছে আর টিমমেট জুন পোশার কিন্তু হিল দিয়েছে এন্ড সামনে টিম যাচ্ছে ওটা কিন্তু ডাউন করছে ডাউন ডাউন কনফার্ম দিছে আরে আরে চাচি ভাই কেমনে ওয়াল মারতেছিল এনিমি ওর টিমমেটের উপরে ভাই ওয়াল পড়ছে যার কারণে কিল টাইম টাইমে পাই গেছি সো রাশ মারতেছি কিন্তু

আমাদের কতগুলো হেড শুট হয়েছে আর মনে হয় সবগুলো হেড খাইছে আর কিছু হেডশুট কিল কিলগুলা উঠে গেছিল দিমি তিমের তারপর কিন্তু বডি বডি কিল হয়েছিল ওইগুলো কিন্তু খেয়াল করে জানাই দিও ঠিক আছে তো গাইস ফাইনালি কিন্তু আমাদের দুইআইটা হয়ে গেলো তোমরা তো জানো আমরা বর্তমানে একটা টপ আপ ওয়েবসাইট খুলছি যেটা নাম হতেছে টপ আপ তোমরা লেফট স্টেডে দেখতে তো স্যার নামটা তো তোমরা আমাদের টপ অপ ওয়েবসাইটটা গুগলে সার্চ করলে সবার প্রথমে পাই যাবা তো গাইছে অনেকে হোয়াটসঅ্যাপে টপ করতে আমার ঠিক যা যার ভাই হোয়াটসঅ্যাপে টপ করতে প্রবলেম হয় তারা আমার টপ আপ ওয়েবসাইট থেকে টপ করে নিবা আর আমার অ্যাপে কেমনে তোমরা টপ আপ করতে পারবা আমি এই নিয়ে কিন্তু আলাদা একটা ভিডিও বানাইছা ভিডিও লিঙ্ক কিন্তু পিন কমেন্টে থাকবে আর ডেসক্রিপশনে দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবা যে কেমনে টপ আপ করা লাগবে তো গাইছে আজকে ভিডিও পর্যন্ত কোনো ভিডিওতে